আপনি ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহ পড়েন। কিন্তু আমাদের সমাজে এই ক্ষেত্রে একটা কুসংস্কার আছে, কুপ্রথা আছে। যেমন আমরা ঘর থেকে বের হওয়ার সময় যদি দেখি কোনো খালি কলস বা কালো কলস কালো কিছু দেখি, তাহলে আমরা এটাকে বেবরকতি মনে করি, আমরা মনে করি যে আজকের যাত্রাটা খারাপ, নাউজুবিল্লাহ। এগুলো সব হলো হিন্দুয়ানি প্রথা। আসলে মূলত সমস্যা হলো যে একসময় আমাদের এই উপমহাদেশে হিন্দুর বসবাস বেশি ছিল, আর হিন্দুদের সোহবতে মুসলমান থাকার কারণে হিন্দুদের সে স্বভাবগুলো আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে পড়েছে। বিবাহ সাদের ক্ষেত্রে অনেক সময় আমরা দিন তারিখ তালাশ করি যে কোন দিনে বিবাহ শুভ হবে, কোন দিনে অশুভ হবে, কিন্তু আসলে আল্লাহর দিন সবগুলোই তো সমান। কি বলেন, যে অমুক দিন অশুভ অমুক দিন শুভ, এরকম কোন হাদিসের মধ্যে বলছে? বরং নবী আল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা তাসুবু দাহরা ফাইন্না দাহরা ফাইন্নাল্লাহ হুয়া দাহর, যে তোমরা সময়কে গালি দিও না, কারণ এই সময় আল্লাহ তাআলা কর্তৃক পরিচালিত। হিন্দুদের কিছু পঞ্জিকায় দেখা যায় যে অমুক দিনে বিবাহ ঠিক না, অমুক দিনে বিবাহ পড়ালে অশুভ হবে, আর আমাদের মুসলমানরা এগুলো পড়ে পড়ে সে অনুযায়ী আমল করে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর দিন সবগুলোই সমান। তবে একটা কথা আছে, কোন দিনে বা কোন মাসে বিবাহ হওয়াটা উত্তম এটা আছে। শাওয়াল মাসে বিবাহ পড়াটা উত্তম, এরপরে শুক্রবারে, শুক্রবারে কথা বলে নাই, শাওয়াল মাসে, কি শাওয়াল মাসে বা শুক্রবারের কথাও বলা যেতে পারে উত্তম। কিন্তু শুভ অশুভ বলতে কিছু নাই, আল্লাহর দিন সবগুলোই সমান। আল্লাহু আকবার। যাই হোক, বলতেছি যে প্রত্যেক ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলে শুরু করলে তাতে বরকত হবে। কিন্তু বিসমিল্লাহ ছাড়লে তাতে বরকত হবে না, বিসমিল্লাহ ছাড়লে সেটা অশুভ হবে। হ্যাঁ, বিসমিল্লাহ ছাড়লে অশুভ হবে। অনেক দোকানদারকে দেখা যায় দিনের শুরুতে বাকি দেয় না, কয় যে শুরুতে যদি বাকি দিই তো পুরো দিনটাই যাবে ফাঁকে। আসলে কিন্তু বিষয়টা এমন না, বরঞ্চ বাকি দিলে তো আরেকজনের উপকার হয়। হ্যাঁ, এতে আরেকজনের উপকার হয়, ফলে আপনার কি হবে, সওয়াব হবে। তাহলে বাকি দিলে যে ফাঁকে যাবে এমন না, বরং বিসমিল্লাহ ছাড়লে ফাঁকে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে বলতেছি, কোনো দিনকে কোনো সময়কে অশুভ বলা যাবে না, কারণ নবী বলছে লা তাসুবু দাহরা ফাইন্নাল্লাহ হুয়া দাহর, সময়কে গালে দিও না, কারণ এই সময় আল্লাহ তাআলা কর্তৃক পরিচালিত, আল্লাহর দিন সবগুলোই সমান। বিসমিল্লাহ পড়ে যদি আমরা পড়ালেখা করি তাহলে ওই পড়ার মধ্যে বরকত হয়। সে বরকতটা কি? আপনার অল্প সময় ওই জিনিসটা আয়ত্ত করা যায়, ওই পড়াটা আয়ত্ত করা যায়। আবার বিসমিল্লাহ পড়লে আরেকটা ফায়দা হচ্ছে যে আমি যতবার বিসমিল্লাহ বলবো ততবার আল্লাহ পাকের স্মরণ আমার অন্তরে জাগে, এটাও তো একটা ফায়দা বলা। এই জন্য প্রত্যেক ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। তাহলে এক নম্বর সুন্নত কি? কুল্লু আমরিন যি বারিন লা ইবদাউ ফিহি বিবিসমিল্লাহি ফাহুয়া আকতা। প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, যদি বিসমিল্লাহ না বলা হয় তাহলে ওই কাজটা কি থাকে, অসম্পূর্ণ থাকে। দুই নম্বর সুন্নত, যে সুন্নতের উপর আমল করলে অন্যান্য সব সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায়, সেটা হচ্ছে যে প্রত্যেক ভালো কাজ আমরা ডান দিক থেকে শুরু করব। কারণ নবী আলাইহিস সালাম বলছেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউরিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া শানি কুল্লিহি। নবী আলাইহিস সালাম তার জুতা স্যান্ডেল এমন কি এই যে ওয়াতারাজ্জুলিহি, চুলের শীতি করা, চুল আচড়ানো, ওয়াতহুরি এবং গোসল, ওযু গোসল ইত্যাদি সব কিছুর ক্ষেত্রে নবী আলাইহিস সালাম ডান দিক থেকে শুরু করতেন। জুতা স্যান্ডেল পরিধান করতেন ডান দিক থেকে, চুল আচড়াতেন
ডান দিক থেকে গোসল করতেন, ডান দিক থেকে মানে আগে ডান দিকে পানি ডালতেন, ওযু করতেন ডান দিক থেকে ডান হাত দিয়া। নবী আলাইহিস সালাম বাপ রিসুল ডাকতেন, উনি স্মৃতি করতেন, আর উনি ডান দিক থেকে আশ্রাতেন। এই জন্য আমরা আসুল আশ্রাবো ডান দিক থেকে, মা বোনের আসুল আশ্রাবো ডান দিক থেকে, জামা কাপড় পরিধান করবো ডান দিক থেকে। এটা হলো কি দুই নম্বর সুন্নত। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তাহলে এক নম্বর সুন্নত কি, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। যত ভালো কাজ আছে, খানা পিনা, দোকানদারি করা, আমি ব্যবসা করব, আমি প্রথমে যে বিক্রি করব সেখানে বিসমিল্লাহ বলবো, যে টাকাটা গ্রহণ করব বিসমিল্লাহ বলবো, তাহলে আমার ইনকামের মধ্যে বরকত হবে। রিক্সাওয়ালা, আপনি প্রথম যে টাকাটা নেবেন বিসমিল্লাহ বলবেন, কিন্তু অনেক রিক্সাওয়ালা ভাই কি করে, টাকাটা নিয়ে চুমু দেয়, এই যে কপালে লাগায়, আবার হ্যান্ডেলে লাগায়, নাউজুবিল্লাহ। সে মনে করে যে যে এই রিক্সার মাধ্যমে তো আমি ইনকাম করি, কপালে লাগায়, হ্যান্ডেলে লাগায়, এটা একটা এক প্রকারের শিরক, শিরকে খফি। এগুলো করবো আমরা বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলে গ্রহণ করবো এই টাকাটা। দুই নম্বর সুন্নতকে, সব কাজ ভালো কাজ ডান দিক থেকে করব। তিন নম্বর সুন্নত, নবী বললেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের সালামের বিস্তার ঘটাও। এই সালামের বিস্তার ঘটাতে হবে আমাদেরকে, আর সালাম, সালামের বিস্তার হবে, সালামের প্রসার প্রসার হবে যদি বেশি বেশি সালাম দিই। এই সালামটা এমন একটা দোয়া, এত সুন্দর দোয়া, এটার ব্যাখ্যা আপনাদেরকে না করলে বুঝবেন না। সালামের মাধ্যমে একজন মুসলমান আরেকজন মুসলমানের শান্তি দাবি করতেছে, তার জন্য শান্তির দোয়া করতেছে। অর্থ কি, আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, তার মানে আল্লাহ আপনাকে, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক। এটা হলো সালামের দোয়া, এই দোয়ার অর্থ হলো এটা। বলেন এর চেয়ে আর ভালো কামনা আর কি হইতে পারে, এর চেয়ে ভালো দোয়া আর কি হইতে পারে, সে আমার জন্য, আমি যেন শান্তিতে থাকতে পারি, এই জন্য সে দোয়া করে আমার উপর যাতে আল্লাহর রহমত বর্ষণ হয়, আল্লাহ যেন আমার উপর সুকুনাত নাজিল করেন, আল্লাহ যেন আমার উপর শান্তি বর্ষণ করেন, এই জন্য আমার মুসলমান ভাই দেখলে আমাকে এই দোয়াটা করে। এর চেয়ে ভালো দোয়া আর কিছু হইতে পারে? বলেন, আমরা তো সবাই শান্তি চাই, আজকে আমরা শান্তি চাই, কিন্তু শান্তির পথকে কেটে দিয়ে অন্য পথে চলছি, কিন্তু সবাই শান্তি চাই, বাস্তব শান্তি কোন পথে সেটা আমরা তালাশ করি না। বাস্তব শান্তি হলো ইসলাম, বাস্তব শান্তি হলো নবীর তরিকা, বাস্তব শান্তি হলো আল্লাহর দেওয়া হুকুম আহকামের উপর চলা, এটা হলো কি শান্তির পথ। আমরা অনেকে দেখলে আমরা বলি গুড মর্নিং, আবার বলি গুড ইভিনিং, এগুলো বলি। তো গুড মর্নিং বা গুড ইভিনিং এর অর্থ কি, শুভ সকাল শুভ সন্ধ্যা? হ্যাঁ, এটার কি কোনো অর্থ? এটা অস্পষ্ট অর্থ, একজন মানুষ দেখলে এটা বললে তার মানে কি, শুভ সকাল শুভ সন্ধ্যা, তার অর্থ এটা হইতে পারে যে আপনার সকাল সুন্দর হোক, আপনার সকাল ভালো হোক। এখন আপনি যদি কাউকে দেখলে বলেন গুড মর্নিং, আপনার সকাল ভালো হোক, তাহলে বিকেলে কি দোষ করতে বলেন? বা আপনি বললেন গুড ইভিনিং, আপনার বিকেল ভালো হোক, তাহলে বিকেল সকালে কি দোষ করতে বলেন? হ্যাঁ, এগুলো কোনো অর্থ হইতে পারে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বললেন যে আপনার সকাল ভালো হোক বা আপনার বিকেল ভালো হোক, এই যে এই বলে আপনি তাকে দোয়া করলেন, তো কী লাভ হয়েছে তার? আমার কী লাভ হয়েছে? আমি তাকে বললে তার কী লাভ হয়েছে? হ্যাঁ, কোনো লাভ নাই। তো আপনি এমন একটা দোয়া বলেন, তাকে দেখলে এমন একটা দোয়া করেন, এমন একটা বাসা আপনার মুখ দিয়ে উচ্চারণ করেন, যার দ্বারা তারও ফায়দা হবে, আপনারও ফায়দা হবে, সেটাকে নবী শিখাই দিয়েছেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা দেখলে পরস্পর সালাম বিস্তার করো, দেখলে সালাম দাও। আর হাদিসের মধ্যে আসছে আসসালামু ক্বাবলাল কালাম, দেখলে আগে সালাম পরে কালাম, পরে কথা আগে সালাম দিয়ে দাও রে মুসলমান, দেখলেই বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর আপনার ভাই বলবে ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কত সুন্দর দোয়া! আপনি তার জন্য দোয়া করতেছেন, তার শান্তির দোয়া করতেছেন, সে যেন ভালো থাকে, তার উপর যেন আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, সেও আপনার জন্য আবার ঘুরে এই দোয়াটা করে।
وعليكم السلام ورحمة الله وبركاته আবার বলো মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া রিযওয়ানুহু পুরো সালাম কত সুন্দর কত তরিকা কত সুন্দর তরিকা এর চেয়ে আর উত্তম তরিকা হইতে পারে বলেন তাহলে তিন নম্বর সুন্নত কি বলেন দেখলেই সালাম দেওয়া সালামের প্রসার প্রসার ঘটানো আজকে আমরা একজন আরেকজনকে দেখলে সালাম দেই না